22 তারিখের যে মেইন এক্সামটি হয়ে গেল WPP কনস্টেবল অ্যান্ড রেডি কনস্টেবলের, তার পরীক্ষা কি বাতিল হতে চলেছে? তোমরা জানো সবাই যে কোশ্চেন লিক হয়েছিল এরকম একটা কথা ঘুরে বেড়াচ্ছে, তো আমিও দেখেছিলাম এরকম, আমিও শুনেছি এরকম প্রচুর দেখেছি বা আশেপাশে দেখেছিলাম অনেকে ফোন দিয়ে কি টুকছিল। তো বাতিল হচ্ছে কি পুলিশের মেইন পরীক্ষা? তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো এবং ইউটিউবে হয়তো ইতিমধ্যে অনেক ভিডিও দেখে ফেলেছো যেখানে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। WPP কনস্টেবলের মেইন এক্সাম কি সত্যি কি বাতিল হতে চলেছে? তো এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট, প্রচুর কমেন্ট করছো, তার ভিত্তিতে কিন্তু ভিডিওটি তৈরি করছি। তা ভিডিও শুরু করার আগে একবার বলে রাখি, যারা চ্যানেলে নতুন রয়েছে, এরকমই ইনফরমেটিভ ভিডিও এক্সাম রিলেটেড, এক্সপেক্টেড কাট অফ বা অ্যাডমিট কার্ড এই সংক্রান্ত লেটেস্ট আপডেট সর্বপ্রথম কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হয়। আর পিলির কাট অফ একদম 100% গ্যারান্টি সহকারে বলছি, এই চ্যানেল থেকেই মিলে গেছিলো সারা পশ্চিমবঙ্গের ভেতরে। তো তোমাদের এই একটা কাট অফও আমি ভিডিও দিয়ে দিয়েছি, সেটাও কিন্তু আশা করা যাচ্ছে মিলে যাবে। তো এরকমই সঠিক আপডেট সর্বপ্রথম পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে, তারপর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। আর অনেকে চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, ভিডিওটি পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং যত গ্রুপ আছে বন্ধুদের কাছে পারলে একটু শেয়ার করে জানিয়ে দিও। তো তোমাদের পরীক্ষাটি কি বাতিল হচ্ছে, আসি তোমাদের মেইন যে প্রশ্নতে। তোমাদের মেইন যে পরীক্ষাটি হলো 22 তারিখে, এর পরীক্ষা কিন্তু বাতিল হবে না। কেন হবে না? কারণ প্রচুর যে কেস হবে, সম্ভবত কেস হবে, কিন্তু তোমাদের পরীক্ষাটি বাতিল হবে না। কারণ এত বড় একটা পরীক্ষা কন্ডাক্ট করাতে কিন্তু PRB প্রচুর খরচ হয়েছে। তো PRB চাইবে না যে, আর তোমাদের একটা কথা বলে দিয়েছে, প্রশ্ন লিক হয়েছে তো তবুও কিন্তু যারা কোশ্চেন পেয়েছে তাদের পরীক্ষা কিন্তু একদম ভালো হয়নি। সেই ভিডিও আমি আমার চ্যানেলে করে দিয়েছি। তো আমার চ্যানেলে একদম 100% ইনফরমেটিভ ভিডিও, সেটা কোনো ভুলভাল ভিডিও পাবে না এবং বিভ্রান্তমূলক আপডেট আমি পোস্ট করি না, একদম সঠিক আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের রেজাল্টের এক্স্যাক্টলি একটা ডেট আমি জানতে পেরেছি, এই ডেটের মধ্যে সম্ভবত রেজাল্টটি দেবে, তা একটু শিওর হলেই কিন্তু জানিয়ে দেবো। তো ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমরা চিন্তার কোনো কারণ নেই, এক্সামটি বাতিল হবে না। তো আপডেট পরবর্তীতে কী হয় না হয় সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, দেখা যায় নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ সুস্থ থেকো।